হে খোদা তালা, কিভাবে তাদের মুখোমুখি হব? যদি চিনে ফেলে তাহলে কি হবে? চিন্তা করবেন না, এখন আর তেমন কিছুই ঘটবে না। তারা তো আপনার ভাই। সেই ভাই যারা আমাকে হত্যা করতে চেয়েছিল, জানি না এখন তাদের কি ইচ্ছে রয়েছে। তবে আমি একটা পরিকল্পনা করেছি যাতে তারা আমাকে চিনতে না পারে। আবারও সেই নিশানা মাউদ। জানি না কি রহস্য লুকিয়ে রয়েছে এই শব্দটির ভেতরে, তবে যখনই এটা স্পর্শ করি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি। আমি এখানে তাদের কয়েকদিন রাখতে চাইছি। 30 বছরেরও অধিক সময় তাদেরকে না দেখেছিলাম। আমরা কি জানতে পারবো না কেন আমাদের এখানে আনা হয়েছে? বুঝতে পারছি না আমাদের সঙ্গে আজিজে মিশরের কি কাজ থাকতে পারে। আসা উচিত হয়নি, মনে হচ্ছে কোনো ফাঁদে আটকা পড়েছি, উদ্ধারেরও কোনো পথ নেই। আমি কিন্তু ঠিক উল্টো অনুভব করছি, নিরাপদ অনুভব করছি, খারাপ কোনো নিয়ত নেই। আদেশ পালিত হয়েছে, এখন কি করব? আমার ভাইয়েরা তো আমার মেহমান, তাই না? আমি চাইছি তারা কয়েকদিন এখানে থাকুক। মেনিসাবুকে বলুন তাদের জন্য আরামপ্রদ পোশাক প্রদান করতে এবং থাকার ব্যবস্থা করতে। জি জনাব। জনাব মালিক, আমার মনে হচ্ছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। কেন তাদেরকে এখানে আনা হয়েছে তারা তা জানে না। তাদেরকে এটা বলুন, যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকতো তাহলে তাদেরকে তো রাজমহলে আনা হতো না। চিন্তা করবেন না, তাদের আরামে রাখা আমার দায়িত্ব। খোশ আমদেদ। আশা করছি দীর্ঘ যাত্রা পথের ক্লান্তি শরীর থেকে মুছে ফেলবেন। আমাদের কেন এখানে নিয়ে আসা হয়েছে? আমাদের সাথে আজিজে মিশরের কি কাজ? নিঃসন্দেহে তোমাদের শাস্তি দেওয়ার ইচ্ছে থাকলে রাজমহলে তোমাদের নিয়ে আসতো না। কিন্তু আজিজে মিশরের তোমাদের সঙ্গে কি কাজ রয়েছে সেটা তিনিই ভালো জানেন। আমি শুধুমাত্র তোমাদের মেহমানদারির দায়িত্বে রয়েছি। বেনিসাবু মন্ত্রী মহোদয়ের কাছের লোক, যিনি আপনাদের খেদমতে নিয়োজিত আছেন। যে কোনো তাগাদ করলে তিনি ইন্তেজাম করবেন। আমিও আপনাদেরকে খোশামদে জানাচ্ছি। প্রথমে আপনাদেরকে গোসল সেরে নেবার প্রস্তাব করছি, যেন ধুলোবালি আর পথের ক্লান্তি দূর হয়ে যায়। অদ্ভুত, একদমই বুঝতে পারছি না কে দান, কে জোয়াদ, কে নাফতালি আর কে আশির। কত পরিবর্তন হয়ে গেছে। কি করবেন তাদের সঙ্গে? তারা আমার সঙ্গে মন্দ কাজ করেছে। তারা এতটাই খারাপ কাজ করেছে যে খুনি ও দুশ্মনরাও এতটা করে না। কঠোর সাজাপ্রাপ্তিটাই তাদের হক ছিল, কিন্তু আমি তাদের ক্ষমা করে দিয়েছি। ওই মুহূর্তে ক্ষমা করেছি যখন তারা আমাকে গোলাম হিসেবে বিক্রয় করেছে। আচ্ছা, আপনার পিতা ইয়াকুব নবীর কি খবর? তিনি কি তাদের ক্ষমা করেছেন? না, আমার বিশ্বাস তিনি যদি জানেন তারা আমার সাথে কি করেছেন তাহলে তিনি তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। খোদা তালা তাদের রহম করুক, পিতার অভিশাপ সন্তানদের জন্য খুবই খারাপ। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এত সহজে ক্ষমা করতাম না। খাবার
খাবার দাবারের পর দ্রুত তাদের বিশ্রামের ব্যবস্থা করবে। মনে হচ্ছে তারা খুবই ক্লান্ত। আদেশ শিরোধার্য। অখুনাতুনের রাজমহল কেবল নির্দিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত। এখানে এরা কারা আসা যাওয়া করছে, কি কাজ এদের? মনে হচ্ছে জনাব হাকিম ইউজার্সিফের মেহমান।